হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। প্রথমেই আমি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে একটি ইট বাটা ঘুরে দেখাবো। আমি যে ইট বাটাটি আপনাদেরকে ঘুরে দেখাবো, সেই ইট বাটাটি ওসমানগর উপজেলার মাটি আইন গ্রামে অবস্থিত। বন্ধুরা, ইট খোলার মাটি হতে তৈরি করা হয় ইট। এ ইট পুরানোর জন্য প্রচুর খাট, খয়লা ও ক্ষেত্র বিশেষ প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। দালান কোঠা বা রাস্তার কাজ ছাড়াও যে কোনো কনস্ট্রাকশন কাজের জন্য ইট একটি অপরিহার্য উপাদান। ইট ইমারত তৈরির জন্য একটি অতি আবশ্যকীয় ও মৌলিক উপাদান বিশেষ। মাটিকে আয়ত ঘনক আকারে ছাঁচে ঢেলে ভিজিয়ে কাঁচা ইট তৈরি করা হয়। তারপর একে রোদে শুকানো হয়। কাঁচা ইটকে আগুনে পুড়ালে ফাঁকা ইট তৈরি হয়। প্রাচীনকাল থেকেই পৃথিবীর বিভিন্ন দেশে রোদে শুকানো বা আগুনে পুড়ানো ইট ব্যবহৃত হয়ে আসছে। যদিও ইট ফাতরের মতো দীর্ঘস্থায়ী এবং মজবুত নয়, তারপরও সহজলভ্যতা, অল্প খরচ এবং স্বল্প ওজনের জন্য এর জনপ্রিয়তা ও ব্যবহার সর্বাধিক। ইট বানানোর সময় কিছু ইট বেশি পুড়ে যায় ও কেকের মতো ফুলে ওঠে। এক ফুফা শক্ত খালসে খয়ারি আঁকাবাঁকা আকৃতির ইট তৈরি করে, যাকে বলে ঝামা বা ঝামাইট। ঝামা শক্ত ও এব্রো তেব্রো বলে গোসা মাজার কাজে ব্যবহৃত হয়। ধারণা করা হয় 7500 বছর পূর্বে সবচেয়ে প্রাচীনতম ইটের সন্ধান পাওয়া গেছে। ইট তৈরি ক্ষেত্রকে বলা হয় ইটের ভাটা। সাধারণত কৃষি জমিতে যেখানকার মাটি তৈরির উপযোগী সেখানে ইট তৈরি করা হয়। ছাঁচে পানিতে ঘোলা কাদা মাটি ফেলে ইট তৈরি করা হয়। এই ইট খাঁচা, একে রোদে শুকানো হয়, তারপরও আগুনে একে পুড়ানো হয়। ইটে বাটা ভরো চুল্লির মতো খাট পুড়িয়ে বা কখনো খয়লা ঝালিয়ে ইটের বাটায় ইট পুড়ানো হয়। এর উপরই বাগে 120 ফুট উচ্চতা বিশিষ্ট চিমনি থাকে, যা দিয়ে দুহা নির্গত হতে দেখা যায়। বন্ধুরা, ইট বাটা সবচেয়ে বেশি রয়েছে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। বন্ধুরা, ইটকে সাধারণত কয়েকভাবে ভাগ করা হয়ে থাকে, যেমন প্রথম শ্রেণীর ইট, দ্বিতীয় শ্রেণীর ইট, তৃতীয় শ্রেণীর ইট, ঝামা ইট, ফিকেট ইট। বন্ধুরা, প্রথম শ্রেণীর ইট চেনার উপায়।
এই ইটের সাইজ এবং রং সমরূপ থাকে, সর্বত্র সমানভাবে পুরানো হয়ে থাকে। এর ধারা পরস্পর আঘাত করলে পরিষ্কার ঠন ঠন শব্দ হবে এবং কোনো ছিঁড় বা ফাঁক থাকে না। 3 ফুটের উপর থেকে আরেকটি ফেলে দিলে সহজে ভাঙবে না। পানিতে ডুবালে শোষণ ক্ষমতা 15% এর বেশি হবে না। দ্বিতীয় শ্রেণীর ইট। এই ইট প্রথম শ্রেণীর মতোই রং এবং শক্ত, কিন্তু সাইজ ও শেপ কিছুটা অসমান এবং ইটের তলা অমসৃণ থাকে। এই ইট কিছুটা খম পুরানো হয়ে থাকে, এর শব্দ তীক্ষ্ণ নয়, ইটের গায়ে ফাটল থাকে। এর পানিতে শোষণ ক্ষমতা 20% এর চেয়ে বেশি থাকে। তৃতীয় শ্রেণীর ইট। এই ধরনের ইট পর্যাপ্ত পুরানো থাকে না এবং গুণাগুণ নিম্নমানের। ইটা ইহা সহজেই ভেঙে যায় এবং ঠন ঠন শব্দ হয় না। এই প্রকার ইটের পানি শোষণ ক্ষমতা 25%-এর চেয়ে বেশি থাকে। ঝামা ইট। অতিরিক্ত ছাপে পুরানো ইট সাধারণত কালো ও ফাঁপা হয়ে থাকে। এই সকল ইটকে ঝামা ইট বলা হয়। পিকেট ইট। ইহা সাধারণত বেশি তাপমাত্রায় পুরানো ইট, যাহা প্রথম শ্রেণীর জামা ইটের মধ্যবর্তী পর্যায়ে থাকে। এই ধরনের ইটকে পিকেট ইট বলা হয়। প্রথম শ্রেণীর ইটের চেয়ে অধিক মাত্রায় পুরানো ইট প্রথম শ্রেণীর চেয়ে শক্ত ইট। এর শব্দ খুব তীক্ষ্ণ এবং উপর থেকে ফেললে ভাঙে না। ধারাগুলো আঁকাবাঁকা ও ফিটগুলো অসমতল। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাবেন। লাইক কর দিবেন এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। If you like the video, subscribe to my YouTube channel and do not forget to like, share, comment it.